কক্সেস বাজারের কোথাও একটি ভালো ওয়াশরুম নেই। এত বড় সি বিচ যেখানে অনেক সুন্দর করে এটি গোছানো যেত এবং অনেক সুন্দর করে সেটি রক্ষণাবেক্ষণ করা যেত, বাট কাদের কাছে এই দায়িত্ব দেওয়া আছে সেটা আমি আসলে জানি না। তো যে কারণে আমি যেটা ফিল করলাম, এত দূর ইনানিতে আসলাম, সকাল থেকে হিমশরীতেও ছিলাম, কিন্তু আমি কোথাও কোনো ওয়াশরুম দেখি নাই এবং এত এত নোংরা এবং এত অগুছালো সি বিচ, আমি খুবই দুঃখিত, খুবই কষ্ট পেয়েছি, খুবই মর্মাহত। যে কারণে আসলে লাইভে আসার তো আমার দাবি থাকবে, এত সুন্দর সমুদ্র বিজয় হয়েছে আমাদের, এত সুন্দর সমুদ্র আমাদের, এত বিশাল সমুদ্র আমাদের, যে সমুদ্র আমরা জয় করে পেয়েছি এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় সমুদ্র আমাদের, এই বিশালতা বিশালভাবে দেখতে চাই। আসলে পরিষ্কার সমুদ্র দেখতে চাই, আর আসলে শুধু সরকারকে দোষ দিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ তো অ্যাশলিন সে সামথিং অ্যাবাউট আওয়ার বাংলাদেশ। ও অনেক লাইভে দেখতে, ওকে কয়জন মানে অনেক, 180 ভিউয়ার্স, এত কম ভিউয়ার না আমার, ঠিক আছে, সে সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, ভিউয়ার্স এত কম। ওয়েল উই আর ইন কক্স বাজার নাও, ভেরি beautiful, nice place to, you know, rest and relax and all that, and we're having a great time here, viewers eto kom giving some good messages, so it's all good fun here. Thank you. আর ওয়াশরুম যেটা আমি এতক্ষণ ধরে খুব, এটাই তো তুমি, হ্যাঁ তুমি একটু বলো না যে ওয়াশরুমের বাংলাদেশের মুখপাত্র। হ্যাঁ অবশ্যই আমি ওয়াশরুম বানাই ছাড়ব, সৃষ্টি হচ্ছে বাংলাদেশের টয়লেটের মুখপাত্র। আজকে আছি ইনানিতে, বিশাল সমুদ্র আমাদের অহংকারের জায়গা, তবে আজকে একটা উপলব্ধি যে কারণে আসলে লাইভে এসেছি। মামা ওয়েলকাম, আমি আছি কক্সেস বাজার ইনানিতে। একটা অনুভূতি শেয়ার করার জন্য আসলে লাইভে এসেছি, অন্য কোনো কারণ নাই, যেটা হচ্ছে যে আমি যে জায়গাগুলোতেই যাচ্ছি সেই জায়গাগুলোতেই খুবই নোংরা, মানে যে যেখানে খুশি চিপস খাচ্ছে ফেলে দিচ্ছে, যে যেখানে খুশি বোতল ফেলছে, যে যেখানে খুশি ময়লা ফেলছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের ড্রয়িং রুমটা যেরকম পরিষ্কার রাখি, আমাদের এই প্রকৃতিও কিন্তু আমাদের অনেক কাছের। আমি হিমশরীতে গেলাম, হিমশরীতেও সেম অবস্থা, পাহাড়ে উঠতে উঠতে দেখলাম লেয়ারের পর লেয়ার ময়লা, লেয়ারের পর লেয়ার বটল, ডাবের খোসা। তো আমি একটু দেখাতেই চাই ইনানিতে যেখানে আজ প্রত্যেকটা জায়গায় শুধু ময়লা, আবর্জনা, ডাবের খোসা, বোতল, এভরিথিং, এভরিওয়ে। আর ওয়াটার স্কিড বলতে যে সাইকেলগুলো দেখছি সেগুলো দিয়ে শুধু তেল আর তেল। তো আমাদের খুবই, আমার খুবই কষ্ট হচ্ছে যে এত সুন্দর একটি জায়গা আসলে আমরা কোনো কাজে লাগাতে পারছি না। এটি হতে পারে পর্যটনের একটি সুন্দর জায়গা, অবশ্যই সুন্দর জায়গা, তবে আরেকটি বিষয় যেটা আমি দেখলাম কক্সেস বাজারে, এর আগে এরকমভাবে ঘোরা হয়নি আমার, আমাদের সকল। আর তাই আমি চাই যারা সি বিচে আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন কফি খেয়ে সমুদ্রের পাড়ে না ফেলতে, বাদাম খেয়ে খোসাগুলো ওখানে না ফেলতে, ভালোবাসার জায়গায় ভালোবাসার মানুষদেরকে সাথে করে নিয়ে এখানে আসি। তো এই জায়গাটা যদি সুন্দর থাকে আমাদেরই ভালো লাগবে। আর নারকেলটা খেয়ে জায়গা মতো ফেলি, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি না সমুদ্রটাকে আরও সুন্দর করতে পারি কি না। ধন্যবাদ। আসলে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে লাইভে আসা উচিত না, কিন্তু তারপরেও লাইভটা যেহেতু সকলে দেখতে পায় যে কারণে লাইভে আসা। সবাই ভালো থাকবেন। ইরানি বিচে ওয়াশরুম নেই ভাইয়া, কোথাও কোনো ওয়াশরুম নেই, আছে যেগুলো সেগুলো খুবই ইনহাইজিনিক। তো আমরা চাই আমাদের এই বিশাল সমুদ্রটাকে আরো সুন্দর প্রেজেন্ট করতে, বিশালতা স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, বিশালতা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করা, বিশালতা আমার ভালোবাসা, বিশালতা আমার আকাশ, আমার বাংলাদেশ। এত সুন্দর একটি সি বিচ আমরা সুন্দর করে দেখাতে চাই। আসলে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমরা যেভাবে নিজের ড্রয়িং রুমকে পরিষ্কার রাখি, চেষ্টা করব ভালোবাসার মানুষদেরকে নিয়ে এসে এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে রাখা। সো আমাদের সাথে অনেকেই আছে, আমরা আসলে এখানে কি শুটিংয়ে এসেছি, কিন্তু যেটা আমি দেখছি খুবই অ্যালার্মিং। ইয়াস, ছোট ছোট থেকে বৃহৎ কিছু সৃষ্টি আপনার এই মহৎ কাজ। আমার আসলে মহৎ কাজ না, আমি চাই এটা ক্লিন হোক এবং পরিষ্কার থাকুক। যারা এই দায়িত্বে আছেন তারা অবশ্যই তাদের দায়িত্বটি ঠিকঠাক মতো পালন করবেন। আমরা দুর্নীতির চিত্র শুনতে চাই না, দুর্নীতির চিত্র দেখতেও চাই না। সো আসলে আমি একটু সমুদ্রের কাছে নিয়ে যেতে চাই, যারা লাইভে আছেন দেখতে পারেন। জি ভাইয়া, আমি আমারটা করে দেখাচ্ছি। আমি আপনাদের মতো বা যারা এখানে ময়লা ফেলে, আমি সেরকম গাড়িতে ময়লা রাস্তায় ফেলি না, শুধু সমুদ্র না, আপনি আপনার শহরটিকেও পরিষ্কার করতে হবে। আমি কোনো একটি ময়লা রাস্তায় ফেলি না, চেষ্টা করি গাড়ির মধ্যে নিয়ে যতক্ষণ কোনো ডাস্টবিন না পাই ততক্ষণ পর্যন্ত সেটি ধরে রাখতে। এই বিশাল সমুদ্র আর কোথাও নেই, শুধুমাত্র বাংলাদেশে আছে। তো আমাদের উচিত সেটিকে রক্ষণাবেক্ষণ করা। এটি ইনানি বিচ। নাদি আপু ধন্যবাদ, আমি আসলে লাইভে আসছি কারণ হচ্ছে ইনানি বিচে এসে আমি খুবই দুঃখ পেয়েছি। তাই চারিদিকে শুধু ময়লা আবর্জনা, যে কারণে যে এখানে সবাই আসলে ভালোবাসার মানুষকে নিয়েই আসে ঘুরে বেড়াতে। তো সবাইকেই আচ্ছা, আমাকে কারণ আমি সমুদ্র দেখাচ্ছিলাম। নাদিয়া আপু থ্যাংক ইউ, আর একটু সমুদ্রটা দেখাচ্ছি। আর কি বলবো, আমাদের সাথে একজন বিদেশি আছে যে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে পুরো বাংলাদেশটাকে। তাকে আসলে আমরা কী রিপ্রেজেন্ট করছি সেটিও অনেক বড়। তো অনেক বিশাল বিশাল কি দেখিস, ঢুকে গেছে না? আমাদের সাথে আছে এই বিশাল সমুদ্র, সাথে আছে লাইভের ফুটেজ। তো এখানে লাইভেই আছে, এই যে আমাদের ডিরেক্টর সূর্যজয় ভাই, সৌরজয় ভাই, আমি আসলে লাইভে গেছি এই ময়লা নিয়ে, আসলে টয়লেট ওকে নিয়ে। আর একটা প্রেম কাহিনী বাংলাদেশে হবে, একটা নাম ধরো বাংলা একটা নাম। আরে যে সমুদ্রটা যে এত ময়লা করতেছে, সমুদ্রটা যে এত ময়লা হচ্ছে সেটা নিয়ে একটু কিছু বলো। বলো না, এই যে সমুদ্র ময়লা হওয়ার আরেকটা, বলো সমুদ্রটা যে ময়লা করছে সেটা একটু অ্যাওয়ার করার জন্য। প্রথম কথা হচ্ছে আমি ওটা যাই না, আমি যাই না। আর কি ময়লা করছে জয় ভাই, যারা ময়লা করছে তারা কেন করছে সেটা তো আমি কালকেও বলছি, তাই না? না ওই তো যারা এখানে ওয়াশরুম নাই কি করবে, সমুদ্রে নেমে তারা এই কাজটা করে, পি করছে। হ্যাঁ, পি করছে। এই ক্ষেত্রে আসলে না, এই যে দুশ্চাম করো না বল, এই ছোট ভাইরা কাজ করতেছে সারা দিন ধরে, অবস্থা খারাপ। আচ্ছা, আমরা একটু সমুদ্রের কাছে যেতে চাই। আচ্ছা, আমাদের পরবর্তী কার্যক্রম কি? আমরা আপনার শটটা আপনি সামনে চলে যান। ওকে, এই তানভীর, তানভীরকে বলে দিন, তানভীর এত সুন্দর, যারা ইনানি বিচে আসেননি তারা ইনানি বিচে এসে ঘুরে যাবেন এটাই আশা করি। বিশাল আকাশ, বিশাল সমুদ্র, বিশাল ভালোবাসা। সবার কাছে আবার অনুরোধ করছি লাইভ থেকে চলে যাব, কারণ আমি আসলে এখন একটু সমুদ্রে গিয়ে ভিজব। সো বলতে চাই
বলতে চাই সমুদ্র বিশাল, বিশাল আকাশ, বিশাল মন, বিশাল ভালোবাসা। আর এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যেহেতু এই ভালোবাসার জায়গায় আমরা আসি, সো আমাদের উচিত এই ভালোবাসার জায়গাটাকে ভালোবাসার মতোই পরিষ্কার রাখা। আসলে আমাদের সবার চেষ্টা করতে হবে, শুধুমাত্র সরকার চেষ্টা করলেই হবে না। সো দেখা যাক, আজকে যারা যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই যখন কক্সবাজারে আসবেন চেষ্টা করবেন যে সরকার তো করে দিয়েছে ভাইয়া, এরপরে তো আপনাকে করতে হবে। আপনি এসে যখন আসবেন তখন কখনোই এখানে ময়লা ফেলবেন না, যারা ফেলবে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস করা যেতে পারে। অনেক টুরিস্ট, হ্যাঁ আকাশ অনেক মেঘলা, কারণ গত 4 দিন ধরে এখানে ঝুম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই সমুদ্র অনেক সুন্দর, আর আমি অনেক কাছে, এক্সাইটেড, সমুদ্রের অনেক কাছে। সো বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে শিখি। ইচ্ছা কক্সবাজারে আছি, তো যে তোদের মতো তুই যেরকম ময়লা করিস যেখানে সেখানে, এরকম ময়লা যাতে কেউ না করে সেটা বলার জন্য লাইভে আছি। সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন, আপনার চারিপাশ পরিষ্কার রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুন্দর, ধন্যবাদ। নমিরা, ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, আর আপনার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ যদি বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু ইমানের অঙ্গ। সো পরিষ্কার থাকতে হবে, ভালো থাকতে হবে। বাই। ওকে ওকে, চলো চলো। এনিওয়েজ, আমাদের শুটিং চলছে এর মধ্যেই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ বকবক শোনার জন্য। তবে অনেক সুন্দর একটি প্লেস আমি দেখালাম, যেই কারণে মনে হয় না যে আসলে খুব একটা খারাপ লেগেছে। এনিওয়েজ, চুলটুল সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসুন, ভালোবাসা দিয়ে বিশালভাবে ভালোবাসুন। ভালোবাসতে আসলেই সাহস লাগে, ভালোবাসলে আসলে খিদে পায় না। সো ভালোবাসতে হবে বিশালভাবে,
এই বিশাল সমুদ্রের মতো, বিশাল আকাশের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন বাংলাদেশের সকল মানুষের সাথে। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ।